বন্ধুরা, আজকের রেসিপি নিরামিষ ঘুগনি। এর জন্য এখানে মটর সিদ্ধ করে রাখা আছে। আচ্ছা, ফোড়নের জন্য এখানে আমরা দুটো তেজপাতা, আচ্ছা দুটো শুকনো লঙ্কা, আচ্ছা গরম মশলা নেওয়া হয়েছে কিছু, চারটে এলাচ আর তিনটে লবঙ্গ, আর এখানে এক চামচ গোটা জিরে ফোড়নের জন্য। মশলা লাগবে এখানে এক চামচ আদা বাটা, এক চামচ হলুদ গুঁড়ো, এক চামচ ধনে গুঁড়ো, এক চামচ জিরে গুঁড়ো, আর এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ, দুটো মিডিয়াম সাইজের আলু এখানে সেদ্ধ করে রাখা আছে। আর এখানে এক মালা নারকেল ছোটো ছোটো করে কুচি করে রাখা আছে, আর এখানে পরিমাণ মতো আর আপনাদের স্বাদ মতো নুন আর চিনি। এটা হচ্ছে সরষের তেলে রান্না হবে, আর শেষে সানরাইজ গরম মশলা, শাহি গরম মশলা ছড়িয়ে দেওয়া হবে। আসুন তাহলে রান্নাটা করা যাক। এবারে আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়োতে একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। এরকম স্মুথ পেস্ট। এরপর কড়াইতে চার টেবিল স্পুন তেল, সর্ষের তেল গরম করে এবার ফোড়নগুলো দিয়ে দিলাম। তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, ডিমে আছে 30 সেকেন্ড, গরম মশলাটা একটু নাড়াচাড়া করে এবার এই বাটা মশলাটা দিয়ে দিলাম। এখন করে এটাকে নাড়াচাড়া করে উঠতে মশলাটা কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি ভালো করে মশলাটাকে করতে হবে। ধিমে আছে, 2 মিনিট মশলাটা কষা ছেড়ে গেলে তেল ছেড়ে দেবে। মশলার কাঁচা গন্ধ চলে গেছে, এবার কড়াইটা মিশিয়ে দিলাম। কষতে হবে মশলার সাথে কড়াইটা। এবার চিনি আর নুনটা মিশিয়ে দিলাম। আঁচটা একটু একদম ঝিমে করে দিলাম। দেখুন কড়াইটার সাথে মশলাটা বেশ ভালো কষা হয়ে গেছে। এবার এতে নারকেল কুচি অ্যাড করে দিলাম। সবার সাথে কষতে হবে। গ্যাস কিন্তু জুড়ে দেওয়া যাবে না, হালকা আঁচে মশলার সাথে কড়াই নারকেল ভালো করে কষতে হবে। দেখুন আমার কষা প্রায় হয়ে এসেছে। তেল ছেড়ে দিয়েছে, একটু সুন্দর কষা কষা গন্ধ, কাঁচা গন্ধ চলে গিয়ে একটা ভালো গন্ধ বেরিয়েছে। এরপর জল অ্যাড করে দেবো।
দেখুন দু বাটি জল আমি অ্যাড করে দিলাম। এরপর এই আলু সেদ্ধগুলো স্ম্যাশ করে একটু এতে অল্প একটু স্ম্যাশ করে এতে দিয়ে দিতে হবে। অল্প সেদ্ধ আছে কড়াই সেদ্ধ মিডিয়াম ফ্লেমে 10 মিনিটের জন্য রাখতে হবে। দেখুন বন্ধুরা ঘুগনি একদম রেডি হয়ে গেছে। শুধু নামাবার আগে জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, 1 চামচ খোলায় ভাজা কারি গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর কিছু ধনে পাতা দিয়ে নামিয়ে দিতে হবে। ঘুগনি রেডি। এটা আপনি রুটির সাথে, পরোটা বা লুচির সাথে খুবই ভালো লাগে, বিশেষ করে নিরামিষ যেদিন খাবেন সেদিনকে ঘুগনি বানিয়ে খেতে পারেন, খুবই টেস্টি হয়। Thank you.